প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধা সরকারি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 11 অধ্যায় বাংলাদেশের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই বিষয়টির উপরে একটি নাতিদীর্ঘ ক্লাস উপস্থাপন করব। তোমরা জানো যে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করো তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অত্যন্ত একটি জটিল বিষয়। তো তোমাদেরকে আজকে আমি এই বইয়ের 11তম অধ্যায়ে বাংলাদেশের জাতীয় সম্পদ সম্পর্কে কি সেটা সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব। তাহলে আমরা দেখব জাতীয় সম্পদের ধারণা। সাধারণভাবে সম্পদ বলতে আমরা জমি জমা, বাড়ি, টাকা পয়সা, প্রয়োজনীয় অর্থ সামগ্রী, স্বর্ণ, রৌপ্য এই ধরনের বিষয়গুলোকে বুঝে থাকি। অর্থনীতির পরিভাষায় কোনো বস্তু বা দ্রব্যকে বলতে গেলে তার চারটি বিষয় প্রয়োজন। কোনো বস্তু বা দ্রব্যকে অর্থনীতির পরিভাষায় সম্পদ বলতে গেলে চারটি বিষয় প্রয়োজন। একটি হলো ওই বস্তুর উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা। তাহলে সম্পদ হতে গেলে আমরা কয়টি বৈশিষ্ট্য দেখব বা উপাদান দেখব? চারটি। একটি হলো উপযোগ, একটি উপযোগ, একটি অপ্রাচুর্যতা, অপ্রাচুর্যতা, এরপরে আমরা দেখব বাহ্যিকতা। এবং সর্বশেষ আমরা যে বিষয়টি দেখব সেটি হলো হস্তান্তর যোগ্যতা। তবে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে একটি সম্পদ হতে গেলে তার উপযোগিতা আমাদের প্রয়োজন রয়েছে। সেটি আমাদের প্রয়োজন কি না সেটি আমরা দেখব যে কতটুকু প্রয়োজন। অভাব পূরণের চাহিদাকে বলা হয় উপযোগ। যদি কোনো বস্তুর বা কোনো সম্পদের অভাব প্রয়োজনের ক্ষমতা থেকে থাকে তাহলে আমরা তাকে বলতে পারি উপযোগিতা। ধরা যাক একটি বস্ত্র, একটি পোশাক, তোমার পরিধেয় পোশাকটি আছে, এই পোশাকটি তোমার শালীনতা রক্ষা করে তাই এটার প্রয়োজনীয়তা রয়েছে। একটি বাড়ি আমাদেরকে ছায়া দেয়, আশ্রয় দেয়, তাই এই বাড়িটি আমাদের সম্পদ। এইভাবে নিত্য প্রয়োজনীয় যে কোনো দ্রব্যই যদি আমাদের চাহিদাগুলোকে বা অভাবগুলোকে পূরণ করে দেয় তাহলে আমরা সেটাকে বলতে পারি উপযোগ। তাই উপযোগ থাকলে তাকে আমরা সম্পদ বলতে পারি। এরপরে আমরা দেখেছি অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা হলো যে কোনো বস্তু যদি চাহিদার তুলনায় যোগানটা কম হয়, সরবরাহ কম হয়, তাহলে আমরা তাকে অপ্রাচুর্যতা বলতে পারি। ধরা যাক এই পৃথিবীতে বিশাল আকারে রয়েছে পানি। এই পানি কখনো কখনো আমাদের সীমিত আকারে এসে যায়। যেমন আমরা তৃষ্ণার্ত হই বা মরুভূমিতে থাকি তখন আমাদের পানির খুবই প্রয়োজন, তখন পানি আমরা সহজে পাই না। সমুদ্রের উপর দিয়ে আমরা যখন চলাফেরা করি তখন আমরা দেখতে পাই যে বিশাল সমুদ্রের জলরাশি রয়েছে, কিন্তু লবণাক্ততার কারণে আমরা পানি পান করতে পারি না। এভাবে আমরা যখনই প্রয়োজন হয় পানিও আমরা কিনে খাই, তাহলে পানিরও সীমিত পরিসর রয়েছে, তাই পানি একটি সম্পদ। ঠিক তেমনিভাবে মাটি একটি সম্পদ, আমাদের ঘর বাড়ি, অর্থ সম্পদ, এগুলো চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই এটাকে আমরা অপ্রাচুর্যতা বলে থাকি। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই বাতাস। বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, বাতাসে অপ্রাচুর্যতা নেই। বাতাস প্রচুর, বাতাসকে আমাদের কিনে নিতে হবে না, আমরা যে অবস্থাতেই থাকি সে অবস্থাতেই বাতাসকে আমরা পাই, তাই বাতাসের অপ্রাচুর্যতা নেই, তাই বাতাস সম্পদ থাকে। কিন্তু স্বাস্থ্যই সম্পদ আমরা শুনে আসি, সেক্ষেত্রে আমরা দেখছি স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্য তখনই সম্পদ হবে যখন কোনো ব্যক্তি স্বাস্থ্যকে কাজে লাগিয়ে যখন কোনো অর্থ উপার্জন করতে পারবে,
স্বাস্থ্যকে কাজে লাগিয়ে যখন কোনো ব্যক্তি তার জীবিকা উপকরণের একটি মাধ্যম হয়ে যাবে তখন স্বাস্থ্যই হবে সম্পদ। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পারি বাহ্যিকতা। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো বাহ্যিকতা, বাইরে থেকে কি দেখা যায়। দেখা যায় না এমন কোনো বস্তু সম্পদ হতে পারে না, যেমন বাইরে দেখা যায় না সেটা হতে পারে, বা অন্য কোনো বস্তু যেটি দেখা যায় না সেটি সম্পদ হতে পারে না। হস্তান্তরযোগ্যতা সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হবে, সম্পদ হস্তান্তরযোগ্য হবে। আমরা টাকার ক্ষেত্রে দেখতে পাই চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকি। তার মানে কি, বিষয়টা হলো যে আমাদের কাছে যে সম্পদই থাকুক না কেন, প্রয়োজনের তুলনায় বা প্রয়োজনে যখন আমরা অন্য কারো নিকটে সেটি হস্তান্তর করব, দিয়ে দেব, তখন সেটিকে সম্পদ বলা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ হতে গেলে 4টি বৈশিষ্ট্য, একটি হলো উপযোগিতা লাভ, উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা, হস্তান্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, তাহলে আমরা সম্পদ কয় ধরনের পাবো, কত ধরনের সম্পদ এই পৃথিবীতে রয়েছে। তাহলে আমরা দেখব এই পৃথিবীতে সম্পদ রয়েছে 5 ধরনের। তাহলে আমরা দেখতে পাই সম্পদের শ্রেণী বিভাগ। তাহলে সম্পদের শ্রেণী বিভাগ, অর্থনীতিবিদরা এই সম্পদকে 5 শ্রেণীতে বিভক্ত করেছেন। একটি হলো ব্যক্তিগত, ব্যক্তিগত সম্পদ, আরেকটি হলো একান্ত ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, আরেকটি হলো জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ, আরেকটি হচ্ছে সমষ্টিগত সম্পদ, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তাহলে আমরা দেখতে পেলাম 5 ধরনের সম্পদ, যেগুলো ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, জাতীয় সম্পদ, সমষ্টিগত সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। এবার তোমরা হয়তো প্রশ্ন করতে পারো ব্যক্তিগত আর একান্ত ব্যক্তিগত সম্পদটা কি। ব্যক্তিগত সম্পদ হলো যেমন কারো অধীনে যদি কোনো বাড়ি, কোনো সম্পদ, কোনো কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান অথবা অন্য কোনো বিষয় যদি থাকে তাহলে সেটি হবে ব্যক্তিগত সম্পদ, ব্যক্তি এটা একান্ত মালিক। তবে এই ব্যক্তিগত সম্পদে অন্য কেউ সুযোগ সুবিধাগুলো নিতে পারেন, ব্যবহার করতে পারেন, তাতে ব্যক্তির ক্ষতি হবে না, তবে ব্যক্তি মালিকানা হিসেবে স্বীকৃত থাকবে। ধরো যে একখণ্ড জমি আছে, ব্যক্তি হয়তো বা দলিলে মালিক আছেন, কিন্তু অন্য কাউকে ব্যক্তি যদি সেটিকে চাষাবাদ করতে বা লিজ দিয়ে দেন তাহলে তার ব্যক্তিগত সম্পদ হিসেবেই থাকবেন। ঠিক তেমনিভাবে কলকারখানা মালিক রয়েছেন তিনি, কিন্তু এই কলকারখানা বিভিন্ন ধরনের শ্রমিকেরা কাজ করতে পারেন, তবে মালিকানা ওই ব্যক্তিরই থাকবেন। তাই এই ধরনের সম্পদকে বলা হয় ব্যক্তিগত সম্পদ। এখন তো ব্যক্তিগত সম্পদ এটা একেবারে ভেরি পার্সোনাল সম্পদ, যেমন কোনো ব্যক্তির মেধা, নিজস্ব বুদ্ধি, প্রতিভা, এগুলোকে কাজে লাগিয়ে যখন কোনো ব্যক্তি কোনো সৃষ্টি করেন তখন সেই সৃষ্টিটা তার একান্ত ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়। তাহলে মেধা আমাদের একান্ত ব্যক্তিগত সম্পদ হয়ে যায়। তবে যদি কোনো ব্যক্তি এই মেধাকে কাজে না লাগাতে পারেন তাহলে তার একান্ত ব্যক্তিগত সম্পদ হবে না। এরপরে আমরা দেখতে পাবো সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ বলতে বোঝায় যে সম্পদ সমাজের সর্বশ্রেণী পেশার মানুষ ব্যবহার করতে পারবেন তাকে বলা হয় সমষ্টিগত সম্পদ। যেমন রাস্তাঘাট আছেন, পার্ক বা উদ্যান রয়েছেন, রেলওয়ে স্টেশন রয়েছেন বা অন্য কোনো এই ধরনের বস্তুগুলো রয়েছেন যেগুলো সমাজের সর্বশ্রেণী পেশার মানুষ সেগুলো ব্যবহার করতে পারেন, এই ধরনের সম্পদকে বলা হয় সমষ্টিগত সম্পদ। আর জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ বলতে বোঝায় এই ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ দুইটা সম্পদের সমন্বয়ে তাকে জাতীয় সম্পদ বলা হয়ে থাকে। জাতীয় সম্পদ আর সমষ্টিগত সম্পদের মধ্যে প্রায় সিমিলারিটি রয়েছে, যেমন একটি উদ্যান রয়েছে ধরো সুন্দরবন, এটি আমাদের জাতীয় সম্পদ, তাহলে সারা দেশের মানুষ এই উদ্যানে যেতে পারবেন, দেখতে পারবেন। পাহাড় আমাদের জাতীয় সম্পদ, নদীনালা খাল বিল আমাদের জাতীয় সম্পদ। একই সাথে ব্যক্তি যখন এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তখন ছোট ছোট পরিসরে সেটি
সমষ্টিগত সম্পদে পরিণত হবে, আর বৃহৎ স্বার্থে সেটি একটি দেশে জাতীয় সম্পদে পরিণত হয়ে যাবে। তো বৃষ্টিকার্তিক এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ বলতে বোঝায় যে সম্পদের মালিকানা একক কোনো দেশ নয়, একক কোনো ব্যক্তি নয়, সেই ধরনের সম্পদকে বলা হয় আন্তর্জাতিক সম্পদ। যেমন ধরা যাক কম্পিউটার, এই কম্পিউটারটি সারা পৃথিবীর মানুষ ব্যবহার করতে পারে, বিভিন্ন ডিজাইনের কম্পিউটার তৈরি করতে পারে, মোবাইল ব্যবহার করতে পারে, যে কেউ বিভিন্ন ডিজাইনের মোবাইল তৈরি করতে পারে, এই ধরনের যত বস্তুগুলো রয়েছে সমস্ত বস্তুগুলো এগুলো আন্তর্জাতিক সম্পদ। ঠিক তেমনিভাবে মহাসাগর এবং সাগরের নির্দিষ্ট অংশের বাইরে বাকি অংশটি হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তবে কোনো ব্যক্তি বা কোনো বিজ্ঞানী যদি পেটেন্টযুক্ত কোনো বস্তু তৈরি করেন, তাহলে সেই ধরনের বস্তুগুলোকে আন্তর্জাতিক সম্পদ বলা হয় না, সেগুলো ব্যক্তিগত সম্পদ। যেমন তোমরা অ্যাপলের কম্পিউটারের কথা শুনেছ, আইফোনের কথা শুনেছ, এই ধরনের বস্তুগুলোকে পেটেন্ট করা হয়েছে, ওই কোম্পানি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো কোম্পানি সেটার নকল করতে পারবে না, তাই সেগুলো হলো পেটেন্ট। ঠিক তেমনিভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের আমরা ডক্টর মকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেছেন এবং ইলিশের ক্ষেত্রে আমরা পেটেন্ট নিয়েছি, ঠিক তেমনিভাবে আমরা জামদানি শাড়ির ক্ষেত্রে পেটেন্ট নিয়েছি, এগুলো আমাদের বাংলাদেশের ব্যক্তিগত বাংলাদেশের সম্পদ, এগুলো কোনো আন্তর্জাতিক সম্পদ না। তাহলে আমরা দেখতে পেলাম সম্পদ পাঁচ ধরনের, যেগুলো ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদ। তো এই সম্পদগুলো কোথা থেকে আসে? সম্পদগুলো আসে দুটি উৎস থেকে। তাহলে আমরা এবার দেখব সম্পদের উৎস। সম্পদের উৎস হলো দুটি। তাহলে এক নম্বরে যেটি উৎস হলো সেটি হলো মানব সৃষ্ট সম্পদ। আরেকটি হলো প্রকৃতিগত সম্পদ। তাহলে মানব সৃষ্ট সম্পদ বলতে মানুষ যে সকল সম্পদগুলোকে সৃষ্টি করে, ধরা যাক চেয়ার, টেবিল, তারপরে অন্যান্য তৈজসপত্র, ঘর বাড়ি এগুলো তৈরি করেন, তাহলে এগুলো বিষয় হলো মানব সৃষ্ট সম্পদ। আর প্রকৃতিগত সম্পদ যে সম্পদগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতিগতভাবে দিয়ে দিয়েছেন সেগুলো হলো প্রকৃতিগত সম্পদ। যেমন গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, ঝর্ণা প্রভৃতি বিষয়গুলো হলো, এগুলো শস্য, এগুলো হলো প্রকৃতিগত সম্পদ। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে এই সম্পদ কি, সম্পদ কত ধরনের হয়ে থাকে এবং সম্পদগুলো আমরা কত ধরনের উৎস থেকে আমরা পেয়ে থাকি সেটা আমরা জানলাম। পরবর্তীতে আমরা এই জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদগুলো এই সারা বিশ্বে কত ধরনের রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।